90 দশকের শেষের দিকে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের ঘরের মানুষের আপনজন। স্যাটেলাইট কিংবা ইন্টারনেটের বিস্তার না থাকায় বিটিভির আলিফ লাইলার মাধ্যমে মানুষের ঘরে ঘরে জনপ্রিয় হন সিন্দাবাদ। তবে এটি তার চরিত্রের নাম, আসল নাম শাওনেয়াজ। ধন্যবাদ আমার বন্ধু পারভাজ, অনেক অনেক ধন্যবাদ। যার অভিনয় দেখার জন্য সারা বাংলার মানুষ শুক্রবার সন্ধ্যায় অপেক্ষা করতেন, সেই অভিনেতা শুক্রবারেই চলে গেলেন না ফেরার দেশে। পুরস্কার নিতে মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে 56 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত ভারতীয় টেলিভিশন ধারাবাহিক আলিফ লাইলায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।